সোমবার বাঁকুড়ার খাতড়ায় সিধু কানু স্টেডিয়ামে সরকারি জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়া জেলা প্রশাসনিক বৈঠক সহ সরকারি ও দলীয় একাধিক অনুষ্ঠানে যোগ দিতে রবিবার বাঁকুড়া যান মুখ্যমন্ত্রী। সোমবার বেলা একটা নাগাদ তিনি পৌঁছন খাতড়ার সিধু কানু স্টেডিয়ামে। সেখানেই বাঁকুড়া জেলার মোট 16টি প্রকল্পের উদ্বোধন ও 16টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এদিন সভা থেকে মোট 1200 জন উপভোক্তার হাতে সরকারি রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেন। সভায় বক্তব্য রাখতে উঠে সাম্প্রতিককালে অমিত শাহের বাঁকুড়া সফর নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি ঠিক কি কি বলেছেন চলুন শুনে নিই। তুমি আরেকজনের গলায় মালা দিয়ে আসবে।
সেটা হবে না যে অপমান আপনারা করে দিয়েছে তার বদলে আমি এটা সরকারকে বলবো না আমাদের মাওবাদী মানুষে যারা করে তারা এটা অলরেডি বলেছে বিশ্ব মুন্ডা স্ট্যাচু ওখানে তৈরি হবে আমি সরকার থেকে যেটা বলবো সেটা হচ্ছে আগামী দিন বিশ্ব মুন্ডার জন্মদিনও রাজ্যে ছুটি থাকবে তার কারণ তাকে সম্মান জানিয়ে এই কাজটা আমরা করতে চাই আম্বেদকর।